হ্যালো ই আসসালামু আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু নোম রাজু টেক তো ভিউয়ার্স আজকে স্পেশালি পুরো ব্রিজোর কথা বলবো নাথিং ফোন ওয়ান ফোন ইন ডিটেলস নিয়ে আপনি তো মধ্যে অনেকেই জানেন বাংলাদেশের বাজারে যখন নাথিং ফোন ওয়ানটা লঞ্চ হয়েছিল তখন কিন্তু খুবই হাইপ ক্রিয়েট করছিলো কারণ এটার ডিজাইনটা কিন্তু অন্য আট দশটা ফোনের মতন না একদমই আলাদা ডিজাইন আনকমন একটা ফোন বলতে পারেন নাথিং ফোন ওয়ান তবে প্রসেসর ক্যামেরা যে খারাপ দিছে তাও কিন্তু না প্রসেসর ক্যামেরা বিল কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু অসাধারণ দেওয়া হয়েছে এই ফোনে তবে নাথিং ফোন ওয়ানে কী কী আছে নতুন দাম পুরান দাম আর বর্তমানে কিন্তু নাথিং ফোন ওয়ানের দাম অনেকটা কমে গেছে ড্রপ করছে তো সেক্ষেত্রে কেমন দাম এটা পেয়ে যাবেন এবং এই ফোনে কী কী রয়েছে এখন কেনা ঠিক হবে কি না ইন ডিটেলসে ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুটি চ্যানেলি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা এখানটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাথিং ফোন ওয়ান এই ফোন কিন্তু যখন অফিসিয়ালি নতুন দাম ছিল তখন কিন্তু ছেষট্টি হাজার নয়শো নব্বই টাকা ছিল বর্তমানেও এরকম দাম এবং আনঅফিশিয়াল ছিল চুয়ান্ন হাজার টাকা বর্তমানে আন অফিসিয়াল রেট ছিল তবে এটা কিন্তু বর্তমানে নতুন যদি কিনতে চান সেক্ষেত্রে দাম পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অলমোস্ট বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি নতুন আনফিসিয়াল কিনতে পারবেন তবে যদি এটা ইউজ কিনতে চান সেক্ষেত্রে ইউজও কিন্তু কম দামে কিনতে পারবেন ইউজের দামটা কেমন রেটে পেয়ে যাবেন এটা আমি লাস্টে বলে দেব তো সেক্ষেত্রে এই ফোনটা আমার হাতে যেটা আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অবশ্যই পঞ্চাশ মেগাপিক্সেল কিন্তু মেইন ক্যামেরা পেয়ে যাবেন এছাড়া ফ্রন্টে পেয়ে যাবেন কিন্তু ষোলো মেগাপিক্সেল অবশ্যই পঁয়তাল্লিশশো এমএসের কিন্তু লিওন পলিমার একটা ব্যাটারি ইউজ করা হয়েছে ডিসপ্লের কথা বলতে গেলে সিক্স পয়েন্ট পঞ্চান্ন একটা ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে তবে প্রসেসরের কথা বলতে গেলে এই ফোন কিন্তু প্রসেসরটা দুর্দান্ত দেওয়া হয়েছে সবচেয়ে মজার বিষয় পিছনের ব্যাকশেলের যে ডিজাইন এবং লাইটিংয়ের যে সার্ভিসটা দেওয়া হয়েছে এই ফোনে এটা কিন্তু অন্য আট দশটা ফোনের চেয়ে একদম টোটালি আলাদা পিক্সেল ডেন্সিটিও খুবই ভালো পেয়ে যাচ্ছেন এই ফোনে চারশো দুই পিপিআই এছাড়া স্ক্রিন বডি রেশিও কিন্তু ভালো পেয়ে যাচ্ছেন স্ক্রিন প্রোটেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু কইনার গয়া গ্লাস ভিক্টোস ফাইভ এছাড়া কিন্তু ভেজেললেস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনের টাচ স্ক্রিনেও কিন্তু পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন বারোশো নিটস এস ডিআর এসডিআর প্লাস সাপোর্ট এছাড়া রিফ্রেশের পেয়ে যাচ্ছেন ডিসপ্লে একশো বিশ আর্স নোট পেয়ে যাচ্ছেন কালারের কথা বলতে গেলে এক হাজার কালার পেজ আছেন রেজলিউশন পেজ আসেন এক হাজার আশি বাই চব্বিশশো পিক্সেল পেজ আছেন ক্যামেরার কথা বলতে গেলে প্রাইমারি পেজ আছেন এক হাজার কালার বলতে আপনি ফিচারের কথা বলতে গেলে এক হাজার কালার না ওটা একটু মিস্টেক হয়েছে ফিচারের কথা ওয়ান বি ওয়ান বি কালার পেজ আছেন আর কি যত কালার আছে সব কালার একটা সাপোর্টেড ক্যামেরা সেটা পেজ আছেন ডুয়েল অবশ্যই রেজলিউশন পেজ আছেন পঞ্চাশ মেগাসেলের এছাড়া সেন্সর পেজ আছেন আইএমএস সেভেন্টি সিক্সের এক্সোমার আর এস সেন্সর ইউজ করেছে যেটা খুবই দুর্দান্ত এছাড়া ফোকাসও কিন্তু খুব ভালোভাবে কাজ করে ওয়াইএস কাজ করে ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ ফ্ল্যাশের কথা তো এক কথায় দুর্দান্ত ইমেজ রেজলেশনও খুবই ভালো পেয়ে যাচ্ছেন এক্সপোজারও ভালো পেয়ে যাচ্ছেন এই ফোনে জুমটাও খুবই ভালো পেয়ে যাচ্ছেন অবশ্যই জুমটা কিন্তু ডিজিটাল জুম দেওয়া হয়েছে আর শ্যুটিং মোডও আছে এই ফোনে আপনি চাইলে দেখা যায় যদি শর্ট ফিল্ম শ্যুট করতে চান এই ফোন দিয়ে কিন্তু আপনি শর্ট ফিল্ম শ্যুট করতে পারবেন ক্যামেরা ফিচারের কথা বলতে গেলে অবশ্যই ডিজিটাল জুম অটো অটো ফ্ল্যাশ ফেস ডিটেকশন টাস্ক টু ফোকাস সব কিন্তু পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিং তো অবশ্যই ভালো ফোন কেতে আপনি অলমোস্ট থার্টি এপিবিএসে ভিডিও করতে পারবেন এছাড়া এক হাজার আশি আসবিতে সিক্সটি এপিবিএসে ভিডিও করতে পারবেন এটি কিন্তু আমি ভিডিওতে দেখাই দিচ্ছি সেলফি ক্যামেরা অবশ্যই সিঙ্গেল এবং ষোলো মেক্সাল পেয়ে যাচ্ছেন আলট্রাওয়াইট তো অবশ্যই সাপোর্টেড সেন্সর পেয়ে যাচ্ছেন মোর আর এস এছাড়া ক্যামেরা ফিচারও খুবই ভালো পেয়ে যাবেন ভিডিও রেখেডেন উনিশশো বিশ বাই এক হাজার আসবি ভিডিও এপিবিএস অবশ্যই ভালো এছাড়া এই ফোনের হাইট পেয়ে যাচ্ছেন একশো উনষাট পয়েন্ট দুই মিলিমিটার পর্যন্ত এছাড়া প্রস্তুত পেয়ে যাচ্ছেন পঁচাত্তর পয়েন্ট এইট মিলিমিটার পর্যন্ত থিকনেস পেয়ে যাচ্ছেন এই ফোন এইট পয়েন্ট থ্রি মিলিমিটার পর্যন্ত তো ওয়েট পেজ আসছেন মাত্র একশো তিরানব্বই গ্রাম এই ফোনটি বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ব্যাকে পেয়ে যাচ্ছেন গোয়লা গ্লাস এছাড়া কালারের কথা বলতে ব্ল্যাক হয় দুইটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাথিং ফোন ওয়ান ওয়াটার প্রুফ প্রুফ আর কি ওয়াটারপ্রুফ ওরকম পাবেন না দেখা যায় মোটামুটি পড়লো আর উঠাইলেন আর ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন আইপি রাইটিং আইপি এছাড়া ডাস্টপ্রুফ তো অবশ্যই থাকছে ব্যাটারি তো পঁয়তাল্লিশ এমএস প্রথমেই বলছিলাম কুইক চার্জের কথা বলতে গেলে আপনি পঞ্চাশ প্রথম যে তেত্রিশ হওয়ারের চার্জার সাপোর্টেড এটাই যদিও তো কোম্পানি তো চার্জার দেয় না তো ভালো মানের একটা তেত্রিশ শারের চার্জার যদি আপনি কিনে নেন পঞ্চাশ পার্সেন্ট চার্জ অলমোস্ট তিরিশ মিনিট হয়ে যাবে তো তেমন একটা কুইক চার্জ এটা দেওয়া নাই প্লেসমেন্ট নন রিমোবল ইউএসবি টাইপ সি ইউজ করা হয়েছে আর মেমোরি কার্ড ইন্টারনাল স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ডেডিকেটেড কোনো মেমোরি কার্ড কিন্তু আপনি এটা এই ফোনে ইউজ করতে পারবেন না নাথিং ফোন ওয়ারে তবে ফাইভ জি সাপোর্টেড অবশ্যই আপনি যা যা ফিচার লাগে সব কিন্তু পেয়ে যাবেন সেন্সর সিকিউরিটি সবই পেয়ে যাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আর কি অন স্ক্রিন ফিঙ্গার সেন্সর একদম অ্যাকুরেট কাজ করে ফেস আনলক অ্যাকুরেট কাজ করবে এছাড়া মাল্টিমিডিয়াও কিন্তু খুবই ভালো অ্যাকুরেট কাজ করবে দেখা যায় ফিচারের কথা বলতে গেলে ফিচার কিন্তু দুর্দান্ত আর প্রসেসরের কথা বলতে গেলে প্রসেসর কিন্তু আগুন প্রসেসর পেয়ে যাচ্ছেন আর কি যে প্রসেসর এই ফোনে প্রোভাইড করা হয়েছে সেই প্রসেসরের মাধ্যমে আপনি সকল কাজই খুব স্মুথলি কাজ করতে পারবেন কলকম স্ন্যাপড্রাগনে সাতশো আটাত্তর জি প্লাস প্রসেসর ইউজ করা হয়েছে কলকমের স্ন্যাপড্রাগন সাতশো আটাত্তর জি প্লাস প্রসেসর আর এই প্রসেসরটা খুবই জনপ্রিয় একটা প্রসেসর মোটামুটি ভালো আর চৌষট্টি বিটের একটা প্রসেসর আপনি মোটামুটি দেখা যায় অনেকে জিজ্ঞেস করে বাই সিপিউ কোর কত এইট কোর আর সেক্ষেত্রে আপনি প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনি যে কোনো গেম রান করতে পারবেন অনায়াসে ভিডিও রেকর্ডগুলো স্মুথলি রান করতে পারবেন নাথিং ফোন ওয়ানটা বর্তমান সময় ইউজের দামের কথা বলছি অনেকেই হয়তো বা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন যে ইউজের দাম ইউজ কিনলে কেমন হবে এই ফোনটা ইউজ বর্তমানে কিন্তু তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন তিরিশ থেকে তিরিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এই ফোনটা দেখা যায় যদি বক্সাও কিনতে চান সেক্ষেত্রে দেখা যায় বত্রিশ থেকে ত্রিশ হাজার টাকায় কিন্তু আপনি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন নাথিং ফোন ওয়ান তো সবচেয়ে বড় কথা হলো আপনি যদি নতুন এর চেয়ে অবশ্যই দশ থেকে পনেরো হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে সেক্ষেত্রে ইউজ কিনলে কিন্তু জিততেন তবে এবার আসা যাক আমরা যদি ইউজ বক্স বত্রিশ হাজার টাকা ফোনটা ধরি তো অলমোস্ট তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে আশেপাশে পাওয়া যায় আমরা যদি বত্রিশ হাজার টাকা ধরি সেক্ষেত্রে নাথিং ফোন ওয়ান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কলকম স্ন্যাপড্রাগন সাতশো আটাত্তর জিবি প্রসেসর দিয়ে এই ক্যামেরা দিয়ে এই ফিচার দিয়ে এক কথায় ভ্যালু ফর মানি ধরতে পারি বত্রিশ হাজার টাকা বাজেটে ফোনের মার্কেটে অবশ্যই ফোন যদি কিনতে চান সেক্ষেত্রে আমাদের মেন চ্যানেলের ভিডিও দেখে অবশ্যই কিনতে পারবেন আমাদের মেন চ্যানেলের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই চেক দিয়ে আমাদের ওইখানে এভরিডে ভিডিও দেওয়া হয় ফোনের অবশ্যই চেক করে দেখে শুনে একটা ফোন নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে নাথিং ফোনের ইন ডিটেলস একটা রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলে বাজি দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ